তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিং অনুব্রত মণ্ডলের গ্রেফতারের প্রসঙ্গে কি বলেছেন? দেখুন, আমাদের দল একটাই স্ট্যান্ড আছে, যদি কেউ ভুল করে থাকে তাহলে আইন আইনের পথে চলবে। আমাদের দল সেই ব্যাপারটা নিয়ে অস্পষ্ট বার্তা দিয়েই দিয়েছে যে যারা যদি ভুল করে থাকে, যারা অন্যায় করে থাকে, তাদের পাশে দল কোনো থাকবে না। তো অস্পষ্ট বার্তা আছে, যারা ভুল করে থাকে তারা তাদের সঙ্গে নেই দল।